আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সরকারি নাজির আক্তার কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার, এর প্রস্তুতি এবং শনাক্তকারী বিক্রিয়া। আজকে যে পাঠদানটা করা হবে তার শেষে তোমরা জানতে পারবে কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার প্রস্তুতি সম্পর্কে, বৈশিষ্ট্যমূলক রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক ধর্মের মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার শনাক্ত করতে পারবে। প্রথমে আমরা দেখি কার্বক্সিলিক অ্যাসিডটা কী। যেসব জৈব যৌগগুলিতে এক দুটি কার্বক্সিলিক মূলক থাকে এবং অম্লন ধর্ম প্রকাশ পায় তাদেরকে কার্বক্সিলিক অ্যাসিড বলে। যেহেতু নামটা অ্যাসিড, তাহলে অবশ্যই এখানে অম্ল ধর্ম প্রকাশ পাবে। অ্যাসিডের যে ধর্মগুলো আছে সেগুলো অবশ্যই প্রকাশ পেতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা জৈব অ্যাসিডও বলে থাকি। জৈব অ্যাসিড অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় প্রকার হতে পারে। যেমন এখানে একটা উদাহরণ দেখো, অ্যাসিটিক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এই সবগুলো অ্যাসিডে দেখো COOH মূলক বিদ্যমান রয়েছে। অতএব এগুলোকে সবটাকে আমরা অ্যাসিড বলি। COOH সব যৌগে COOH আছে, অতএব আমরা এই যৌগগুলোকে বলি কার্বক্সিলিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডও অ্যাসিড। আসলে আমরা দেখে নিই ফ্যাটি অ্যাসিডটা আসলে কাদের বলা হয়ে থাকে, কোন অ্যাসিডগুলোকে। অ্যালিফেটিক অ্যাসিডের অণুতে একটিমাত্র কার্বক্সিলিক অণু থাকলে এদেরকে আমরা বলি মনোকার্বক্সিলিক অ্যাসিড। অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীকে ফ্যাটি অ্যাসিড বলা হয়। এদেরকে ফ্যাটি অ্যাসিডও বলা হয় কারণ এরা ধারণা করা হয় যে এরা ফ্যাট বা চর্বি থেকে প্রস্তুত করা হয়, যেমন প্যামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড ইত্যাদি। বিশেষ করে কার্বনের বেশি সংখ্যা, দশের উপর যে অ্যাসিডগুলো সেগুলোকে আমরা ফ্যাটি অ্যাসিড বলে থাকি। দশের উপরে যে সব এগুলো সব কিছুই ফ্যাট বা চর্বি থেকে প্রস্তুত করা হয় অ্যাসিডগুলো, এই জন্য এদেরকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি আসলে আমরা দেখে নিই কয়েক ধরনের প্রস্তুতি যার সাহায্যে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। এক নম্বর দেখো, প্রাইমারি অ্যালকোহল এবং অ্যালডিহাইড থেকে জারণ প্রক্রিয়ার মাধ্যমে। তার মানে অ্যালকোহল এবং অ্যালডিহাইডকে জারিত করলে আমরা অ্যাসিড পাই। তবে এখানে কিছু শর্ত দরকার হয়। শর্তটা হচ্ছে কি, দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত সোডিয়াম ডাইক্রোমেট বা পারমাঙ্গানেট দ্বারা জারিত করলে সমসংখ্যক কার্বন বিশিষ্ট পরমাণু বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তার মানে কি, অ্যালকোহল এবং অ্যালডিহাইডকে আমরা কী করবো, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণে যদি যোগ করি তাহলে সেখান থেকে কী হয়, অ্যালকোহল এবং অ্যালকোহল জারিত হয়, এবং জারিত হয়ে প্রথমে অ্যালডিহাইড তৈরি হয়, তারপরে অ্যালডিহাইড আবার জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। অ্যালকোহল থাকলে অ্যালকোহলটা জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি হবে, আর যদি শুধু অ্যালডিহাইড হয় তাহলে একবার জারিত করলে অ্যাসিড তৈরি হয়। অ্যালকোহল থাকলে জারণ প্রক্রিয়া দুইবার সম্পন্ন হবে, প্রথমে অ্যালডিহাইড তৈরি হবে তারপর অ্যাসিড তৈরি হবে। এখানে দেখো অ্যালকোহল, সরি এখানে আমরা দেখতে পাই, দেখো 1 ডিগ্রি অ্যালকোহলকে যখন প্রথমে জারিত করছি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডটা দরকার ছিল এখানে, এর মাধ্যমে কী হয়েছে, জাইমান অক্সিজেন তৈরি হয়েছে, সেই অক্সিজেনটা অ্যালকোহলকে জারিত করে প্রথমে অ্যালডিহাইড তৈরি করে, পরে অ্যালডিহাইডটা আবার জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়।
এখানে লক্ষ্য করো যে কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বা অ্যালকোহল আমরা নিয়ে থাকি সেই কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে। এখানে দেখো উদাহরণের মাধ্যমে দেখো ইথানল আমরা ব্যবহার করছি, ইথানল এখানে প্রথমে তৈরি হচ্ছে ইথানল, তারপরে হচ্ছে ইথানয়িক অ্যাসিড। এই ইথানলে আছে দুইটা কার্বন এবং ইথানয়িক অ্যাসিডে কিন্তু লাস্ট পর্যন্ত দুইটা কার্বনই থাকে। তার মানে কি এই ক্ষেত্রে সুবিধা কি যে যেই যেই কার্বন বিশিষ্ট আমরা অ্যালকোহল বা অ্যালডিহাইড ব্যবহার করব সেই কার্বন বিশিষ্টই অ্যাসিড তৈরি হবে, সেই কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে। দুই নম্বর আসো অ্যালকাইল সায়ানাইড থেকে আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়। যদি আমরা অ্যালকাইল সায়ানাইডকে আদ্র বিশ্লেষিত করি তাহলেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। এক্ষেত্রেও একই, যে কয় কার্বন বিশিষ্ট আমরা সায়ানাইড ব্যবহার করি সেই কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হয়। এই অ্যালকাইল সায়ানাইডটা আমরা পেয়ে থাকি অ্যালকাইল হ্যালাইড এবং পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়ার মাধ্যমে। এখানে আরেকটা উৎপাদ তৈরি হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া। তোমরা এখানে লক্ষ্য করো প্রোপেন নাইট্রাইল বা ইথাইন সায়ানাইড আমরা এটাকে বলি, যেহেতু তিন কার্বন এজন্য আমরা কি বলি প্রোপেন নাইট্রাইল। এর মাধ্যমে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি পানি যোগ করলে এখান থেকে তোমার প্রোপানয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। তার মানে অ্যালকাইল সায়ানাইড যে কয় কার্বন আছে এখানে তিনটা কার্বন আছে, তিনটা কার্বন বিশিষ্ট কিন্তু অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে অ্যালকাইল সায়ানাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি এখানে লঘু সালফুরিক অ্যাসিড এর উপস্থিতি থাকতে হবে এবং তাপমাত্রা থাকতে হবে, তাহলে কি হবে অ্যাসিড তৈরি হবে। তিন নম্বর আসো গ্রিগনাট বিকারক থেকে। গ্রিগনাট বিকারক কি তোমরা জানো? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল শুষ্ক ইথারে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা বলি গ্রিগনাট বিকারক। তার মানে কি যদি অ্যালকাইল হ্যালাইডকে যদি ম্যাগনেসিয়াম ধাতুর সাথে শুষ্ক ইথারে বিক্রিয়া করা হয় তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটাই হচ্ছে গ্রিগনাট বিকারক। এই গ্রিগনাট বিকারক থেকেও আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। এখানে দেখো কী দরকার হয়, যদি আমরা গ্রিগনাট বিকারক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করি তাহলে কী হয় এই গ্রিগনাট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের যুত বিক্রিয়ার মাধ্যমে একটা যুত যৌগ তৈরি করে, অস্থায়ী যুত যৌগ তৈরি করে, এবং সেই অস্থায়ী যুত যৌগকে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি তাহলে কী হয় কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তোমরা লক্ষ্য করো এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে দেখো এটা এখানে যৌগ তৈরি হয়েছে, সেই যৌগকে যদি পানিতে বিশ্লেষিত করা হয় তাহলে এখানে ম্যাগনেসিয়াম হ্যালাইডটা অপসারিত হয়ে ওএমজিএক্স অপসারিত হয় এবং এইচ এসে যুক্ত হয়ে ওএস যুক্ত হয়ে এখানে তোমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটা প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিড তৈরি করতে পারি আমরা, একটা হচ্ছে অ্যালকোহল থেকে, একটা অ্যালকাইল সায়ানাইড থেকে এবং গ্রিগনাট বিকারক থেকে। এই তিনটা প্রস্তুতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বিক্রিয়াসহ তোমাদের এগুলো মনে রাখতে হবে কারণ পরীক্ষায় আসার মতো। এখন আসো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের কিছু বিক্রিয়া দেখি কী কী বিক্রিয়া দেয়। আচ্ছা লিটমাস পরীক্ষা, যেহেতু অ্যাসিড সেহেতু আমরা অবশ্যই লিটমাস পরীক্ষাটা করতে পারব। অ্যাসিডের অ্যাসিড লিটমাস যদি দেওয়া হয়, যদি অ্যাসিড থাকে তাহলে লিটমাস পরীক্ষা তোমরা আগে থেকে জানো যে অ্যাসিডের লিটমাস পরীক্ষায় অ্যাসিডে কীভাবে করা হয়। যদি জলীয় দ্রবণে আমরা নীল লিটমাস ব্যবহার করি তাহলে সেটা কী হবে লাল হয়ে যায়, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড তাই এটা নীল লিটমাসকে লাল করে। এখানে দেখো জৈব দ্রবণে কিন্তু আয়নিত হয়ে হাইড্রোজেন তৈরি হয় এবং সেই হাইড্রোজেন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে এবং এই হাইড্রোনিয়াম আয়ন নীল লিটমাসকে লাল করে, কারণ কি এরা প্রোটন দান করতে পারে, এই জন্য অ্যাসিড কী করে নীল লিটমাসকে লাল করে। তোমরা এখানে দেখো এই যে অ্যাসিড তোমরা লক্ষ্য করো অ্যাসিড এবং পানির সাথে বিক্রিয়ায়
অ্যাসিডেট আয়ন তৈরি হয় এবং হাইড্রোজেন আয়ন তৈরি করা হয় হ্যাঁ তৈরি হয় এবং এই হাইড্রোজেন আয়ন লিটমাস পেপারকে লালে করে। দুই নম্বর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা, খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। সোডিয়াম বাইকার্বনেটের 5% দ্রবণের সঙ্গে কার্বক্সিলিক মূলযুক্ত জৈব সিরের বিক্রিয়ায় বুদবুদ সহ কার্বন ডাইঅক্সাইড বের হয়। আচ্ছা, তোমরা যদি পরীক্ষা করে দেখতে পারবা, যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটের অ্যাসিড যোগ করি তাহলে কী হয়, বুদবুদ তৈরি হয় একটা। এই বুদবুদটা হচ্ছে কিসের, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ। তোমরা লক্ষ্য করো এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সোডিয়াম অ্যাসিডেট তৈরি হয় এবং পানি তৈরি হয়। এখানে মূল যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ। এই কার্বন ডাই এখানে যদি আমরা পরিষ্কার চুনের পানি যোগ করি তাহলে সেটা ঘোলা হয়ে যায়, এটাই বুঝতে পারি যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কারণ কি, এই কার্বন ডাইঅক্সাইডটা কী করে, এই চুনের পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, যার কারণে কী হয় পরিষ্কার চুনের পানিটা ঘোলাটে হয়ে যায়। তাহলে আমরা এই দুটা বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করতে পারি যে এটা কার্বক্সিলিক অ্যাসিড, যে জৈব যৌগ কার্বক্সিলিক অ্যাসিড। একটা হচ্ছে লিটমাস পরীক্ষা এবং সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা, একদম নিশ্চিত পরীক্ষা, যেটা অবশ্যই তোমার কার্বন এটা বোঝা যায় যে এটা কার্বক্সিলিক অ্যাসিড, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আচ্ছা, দুর্বল অ্যাসিড এবং সবল অ্যাসিড, দেখো এখানে আমরা লক্ষ্য করো একটা কোশ্চিন আসছে যে ফর্মিক অ্যাসিড অপেক্ষা অ্যাসিডিক অ্যাসিড দুর্বল অ্যাসিড কেন। দুর্বল অ্যাসিডগুলো সেগুলাই যেগুলো কী হয় কম আয়নিত হয়, এবং সবল অ্যাসিড যেগুলো যেগুলো কী হয় জলীয় দ্রবণে বেশি পরিমাণে আয়নিত হয়। তাহলে এখানে দেখো ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিড, তোমরা লক্ষ্য করো ফর্মিক অ্যাসিড দেখো ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, এখানে আমরা বলছি যে অ্যাসিডিক অ্যাসিডটা হচ্ছে মৃদু অ্যাসিড এবং মানে ফর্মিক অ্যাসিডটা অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে বেশি সবল। এর কারণ দেখো, তোমরা লক্ষ্য করো এখানে অ্যাসিডের সাথে কিন্তু অ্যাসিডের কার্বনের সাথে এইচ যুক্ত আছে, আর এখানে লক্ষ্য করো এখানে আছে মিথাইল মূলক। আমরা জানি যে মিথাইল মূলক হচ্ছে সবসময় কী করে, ইলেকট্রন দানকারী একটা মূলক, ধনাত্মক আবেশধর্মী মূলক ধর্ম থাকায় এরা কী করে যে এরা ইলেকট্রন দান করে কার্বনকে। ইলেকট্রন দান করার কারণে কী হয়, কার্বনের ধনাত্মক চার্জটা কিন্তু কমে যায়। এই কমে যাওয়ার ফলে কী হয়, এই ওএস মূলকের আয়নীকরণটা হ্রাস পায়, এরা পানিতে কম আয়নিত হয়, অর্থাৎ এদের বিয়োজন ধ্রুবকের মানটাও তখন বিয়োজন ধ্রুবক কে এর মানটা কিন্তু কমে যায়। বিয়োজন ধ্রুবক কে এর মান যত কম হবে তত কী হবে, সেই অ্যাসিডটা তত দুর্বল হবে। যেহেতু ফর্মিক অ্যাসিডে কোনো মিথাইল মূলক নাই, সেহেতু এখানে তোমার কোনো মানে কার্বনের ধনাত্মক চার্জের কোনো পরিবর্তন ঘটে না, এখানে মানে যে পরিমাণ ধনাত্মক চার্জ থাকার কথা তত পরিমাণে থাকে, এর ফলে কী হয় ওএস মূলকটা ভালোভাবে আয়নিত হয়। আর এখানে কী হচ্ছে, এই কার্বনের ধনাত্মক চার্জটা কমে যায়, কারণ হচ্ছে মিথাইল মূলক কী করে তোমার ইলেকট্রন দান করার ফলে এই কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস পাওয়ার কারণে এখানে ওএস মূলকের আয়নীকরণটা হ্রাস পায়, এর ফলে কী হয় আয়নীকরণ বা বিয়োজন ধ্রুবক কের মান কম হয়, ফলে কী হয় অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড অপেক্ষা দুর্বল হয়। তাহলে এখানে একটাই কারণ যেখানে কে এর মানটা কী হয়ে যাচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে, কে এর মান কম হয় বিয়োজন ধ্রুবক কম হওয়ার কারণে অ্যাসিটিক অ্যাসিডটা কী হচ্ছে ফর্মিক অ্যাসিডের থেকে দুর্বল হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডে কোনো অ্যাসিটিক অ্যাসিডে মিথাইল মূলক থাকে কিন্তু ফর্মিক অ্যাসিডে কোনো মিথাইল মূলক থাকে না, আর এই মিথাইল মূলক থাকার কারণে কী হয় কার্বনের অ্যাসিটিক অ্যাসিডের কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস পায়, এতে ওএসের আয়নীকরণ হ্রাস পায়। আশা করি তোমরা এখান থেকে লিখতে পারবা যে ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড কেন দুর্বল অ্যাসিড। এখন আমরা পড়বো এস্টার সম্পর্কে। এস্টারটা আসলে কী, এস্টার হচ্ছে অ্যাসিডেরই এক ধরনের জাতক, অ্যাসিড থেকে এস্টারটা তৈরি করা হয়, এই জন্য এস্টারকে বলা হয় অ্যাসিডের জাতক, কারণ এই এস্টার তৈরি করা হয় অ্যাসিড থেকেই। কীভাবে তৈরি করা হয়, জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় কিন্তু এস্টার তৈরি হয়। যেমন ধরো এখানে অ্যাসিটিক অ্যাসিড, এখানে তোমরা দেখো লক্ষ্য করো অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলের ফলে কী হয়েছে, ইথাইল অ্যাসিডের তৈরি হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে এস্টার। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং মানে অ্যাসিড এবং ইথানলের বিক্রিয়ায় যে যৌগ তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে এস্টার।
আমরা পরে আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে দেখো এস্টারের কার্যকারী মনে হচ্ছে কি, সিওও সি মানে তোমার কার্বক্সিল মূলের সাথে আর একটা সি থাকবে। আচ্ছা উৎস, ফল এবং ফুলের এস্টারের উপস্থিতি লক্ষ্য করা যায়। তোমরা দেখবা যে ফল এবং ফুলে এক ধরনের গন্ধ থাকে, এই গন্ধটা সুগন্ধ পাওয়া যায়। এই সুগন্ধটা মূলত এস্টারের কারণেই হয়ে থাকে, এস্টারের কারণেই ফল এবং ফুলগুলো সুগন্ধি হয়ে থাকে। যেমন দেখো এক নম্বর, কোন ফলে কীরকম এস্টার থাকে তোমাদের এখানে দেখাই কয়েকটা ফল যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের নৈবিত্তিকে আসতে পারে, মনে রাখতে হবে। তোমাদের পাকা কলায় থাকে পেন্টাইল অ্যাসিডের এস্টার, পাকা কমলায় থাকে অক্টাইল অ্যাসিডের এস্টার, পাকা আনারসে থাকে বিউটাইলেট এস্টার, জেসমিন ফুলে থাকে বেনজাইল অ্যাসিটেট এস্টার। এস্টারিফিকেশন বা এস্টার প্রস্তুত প্রণালী, এস্টারের প্রস্তুত প্রণালীকে আমরা বলি এস্টারিফিকেশন বিক্রিয়া। আমি আগেই বলেছিলাম যে এস্টার তৈরি করা হয় হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহল থেকে। কীভাবে তৈরি করা হয় দেখো, অ্যাসিড প্রভাবক রূপে কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পানি অপসারণ ঘনীভবন বিক্রিয়ায় এস্টার তৈরি হয়। এস্টার তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। তোমরা লক্ষ্য করো এখানে আমরা কি বলছি, পানির ঘনীভবন মানে পানি চলে যায়, অ্যাসিডের ওএইচ এবং অ্যালকোহলের একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন এবং ওএইচ মিলে পানি তৈরি করে এবং বাকিটা বাকি মূলক মিলে তৈরি হয় হচ্ছে এস্টার। যেমন দেখো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানল, এখানে ইথানয়েট আয়ন এবং ইথাইল এই মিলে হয় এস্টার, এবং তোমাদের হচ্ছে এই ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেন এবং ইথানলের ওএইচ মিলে তৈরি হয় পানি, এটাকে আমরা বলি ইথানয়েট। এস্টার শনাক্তকরণ বিক্রিয়া, ফেরিক হাইড্রামিট পরীক্ষা, হাইড্রক্সিল অ্যামিন সহ পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে আমরা এস্টার শনাক্ত করতে পারি। এখানে দেখো কীভাবে বিক্রিয়াটা করানো হয়, লঘু সোডিয়াম হাইড্রক্সাইড মিশ্রিত এস্টারের মধ্যে হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইডের কয়েকটি দানা যোগ করে 2 থেকে 1 মিনিট উত্তপ্ত করার পর শীতল করে ওই মিশ্রণে 2 থেকে 1 সিসি লঘু এসিল যোগ করে এসিএল যোগ করে মিশ্রণটিকে অম্লীয় করা হয়। শেষে ওই অম্লীয় দ্রবণে কয়েক ফোঁটা ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে লালচে বাদামি বর্ণের এক ধরনের দ্রবণ উৎপন্ন হয়। এর ফলে আমরা বুঝতে পারি যে এটা এই দ্রবণটা অবশ্যই এস্টার দ্রবণ। তার মানে কি হয়, প্রথমে আমরা কি করি হাইড্রক্সিল অ্যামিন যুক্ত এইচসিএল যোগ করি, তারপরে সেখানে ফেরিক ক্লোরাইড যোগ করা হয়, এর ফলে লাস্টে কি হয় একটা লালচে বাদামি বর্ণের দ্রবণ তৈরি হয়, এই যেটাকে আমরা বলি হচ্ছে, এই জন্য আমরা বুঝতে পারি যে এই দ্রবণটি অবশ্যই এস্টার। তোমরা এখানে দেখো এই একটা দ্রবণ তৈরি হয় যেটার বর্ণ হচ্ছে লালচে বাদামি বর্ণের। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা এস্টার শনাক্তকরণ করতে পারি। এখন আসলে নিজেকে যাচাই করি, কার্বক্সিলিক অ্যাসিড কী তোমরা বলতে পারবা, কীভাবে অ্যালকোহল এবং লিগন্যান্ট রিয়াজেন্ট থেকে এটা প্রস্তুত করবে। কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে শনাক্ত করবে, ফর্মিক অ্যাসিডের চেয়ে অ্যাসিডিক অ্যাসিড দুর্বল অ্যাসিড কেন, এস্টারিফিকেশন কী, এস্টারি শনাক্তকরণ বিক্রিয়াটি কী, আশা করি তোমরা এই স্লাইডগুলো থেকে এই সবগুলো প্রশ্নের আনসার দিতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা চালিয়ে যেও। আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হোম অ্যান্ড কিপ লার্নিং।